শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকা থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন পিসি পার্টির অফিসার আনসারুল হকের নেতৃত্বে ওই এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 20 বছরের রয়্যাল শেখ মানিকচক থানার জালালপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে 4টি পাইপ গান উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যেই ওই যুবক ওখানে উপস্থিত হয়েছিল। পুলিশ রবিবার ধৃতকে মালদা জেলা হাসপাতালে পেশ করে। আর ওটা না গুছিয়ে যদি ওখানে মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকা থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন পিসি পার্টির অফিসার আনসারুল হকের নেতৃত্বে ওই এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 20 বছরের রয়্যাল শেখ মানিকচক থানার জালালপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে 4টি পাইপ গান উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যেই ওই যুবক ওখানে উপস্থিত হয়েছিল। পুলিশ রবিবার ধৃতকে মালদা জেলা হাসপাতালে পেশ করে। আর ওটা না গুছিয়ে যদি ওখানে মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।